দেখতে দেখতেই ঈদ চলে আসলো, আর একটা ঝটপট সেমাইয়ের রেসিপি হবে না তাই বললে কি হয়। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তানিস কিংডম। আজ আপনাদের তৈরি করে দেখাবো ঝরঝরে এবং খুবই সফট বাংলা সেমাই রান্না। নামটা শুনতেই কেমন গ্রামের কথা মনে পড়ে গেল, তাই না? আজ আমি যে সেমাইটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা কিন্তু আমাদের নানি দাদিরা একসময় রান্না করতেন। খুবই সহজ এবং সিম্পলভাবে আজকের রেসিপিটি আমি রিপ্রেজেন্ট করেছি। চলুন তবে চলে যাই মূল রেসিপিতে। আজকের রেসিপির জন্য আমি 250 গ্রাম লুজ সেমাই নিয়েছি। এবার এই সেমাইটাকে আমাদের ভেজে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে তেল অ্যাড করছি আমি 1/4 কাপ। অ্যাড করছি 2 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা। এগুলো একটু ভেজে নিব। ঘি অ্যাড করছি 2 টেবিল চামচ। এবার সেই সেমাইগুলো আমি দিয়ে দিব। আর এই সেমাইটা কিন্তু আমি হাত দিয়ে ভেঙে একটু ছোট করে নিয়েছি। এবার এটি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন সেমাইয়ের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে অ্যাড করছি কিছু বাদাম এবং কিশমিশ। আবারও সব কিছু ভেজে নিব। আর অবশ্যই চুলার জালটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, তা না হলে সেমাইগুলি পুড়ে যেতে পারে। চিনি অ্যাড করছি আমি 1/4 কাপ। এবার এই চিনির সাথে সেমাইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। নারিকেল কোরা অ্যাড করছি 1/4 কাপ। আপনারা চাইলে এর থেকেও বেশি ব্যবহার করতে পারবেন। আবারও সব কিছু একটু ভালোভাবে আমি মিশিয়ে নিব। পানির পরিবর্তে রসগোল্লার ঝোল অ্যাড করছি আমি 1/2 কাপ। এটা আমার বাসায় তৈরি করা মিষ্টির সাথে থেকে গিয়েছিল, সেটি আমি কাজে লাগিয়ে দিলাম। আপনারা এখানে 1 কাপ পানি অ্যাড করবেন। এবার সব কিছু খুব ভালোভাবে আবারও নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাই। দেখুন চিনিটা গলে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি পানিটা সম্পূর্ণ গায়ে গায়ে চলে আসা পর্যন্ত। ফিরে এলাম আনুমানিক 2 থেকে 3 মিনিট পর। সেমাইটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। আবার আমি খুব ভালোভাবে নিচ থেকে উপর একটু নেড়ে দিব। এই পর্যায়ে এসে আমি লিকুইড মিল্ক অ্যাড করছি 2 টেবিল চামচ। আপনারা এখানে গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারবেন। তবে যদি আপনাদের সেমাইটা খুব বেশি নরম হয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু লিকুইড মিল্ক ব্যবহার করবেন না। এবার 1 মিনিটের মতো এভাবে নেড়ে নেড়ে আমি সেমাইটাকে রান্না করে নিব। দেখুন আমাদের সেমাই রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট। এটা এখন অনেকটাই আঠালো মনে হলেও ঠান্ডা হলে কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে। ফিরে এলাম আমি 30 মিনিট পর। এর ভিতরেই কিন্তু আমাদের সেমাইটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন সেমাইটা কতটা পারফেক্ট সফট এবং ঝরঝরে হয়েছে। তবে এটা যেহেতু জর্দা সেমাই না, তাই এটি কিন্তু খুব বেশি ঝরঝরে হবে না। সো গাইস, আজকের এই বাংলা সেমাইয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। এর ফলে কিন্তু আমার রান্নার আপডেট চলে যাবে আপনার অলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ট্রাস্ট মি গাইজ, এই সেমাই রান্নাটি কিন্তু আমার কাছে খেতে অসম্ভব মজার হয়েছে। আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।